কলকাতা টিভির খবরের জেরে উদ্যোগ নিল প্রশাসন। বেহাল রাস্তা মেরামতির উদ্যোগ নিয়েছে প্রশাসন। জলপাইগুড়ির বানারহাটের খবর। বানারহাটের একটা বড় এলাকায় রাস্তার অত্যন্ত দুর্দশা ছিল এবং সেই অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় মানুষ, স্থানীয় বাসিন্দাদের। সেই কথা তুলে ধরেছিলাম আমরা কলকাতা টিভিতে। সেই খবর সম্প্রচারিত হয় এবং সেই খবর দেখার পরেই প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা সারাতে উদ্যোগী হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ছিল সেখানে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, সেখানেই এই মুহূর্তে মাটি ফেলে তারপরে সেই রাস্তা ঠিক করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ ছিল, বর্ষার জন্য প্রাথমিকভাবে রাস্তা ঠিক করা যায়নি, কিন্তু যখন বর্ষা থামে তারপরেও রাস্তা ঠিক করার প্রাথমিকভাবে কোনো উদ্যোগ দেখা যায়নি বলেই অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুজোর আগে জরুরি ভিত্তিতে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। অবশেষে দেখতে পাওয়া গেল প্রশাসনিক উদ্যোগ। জরুরি ভিত্তিতে শুরু হয়েছে কাজ, প্রশাসনের উদ্যোগে খুশি বানারহাট বাসীরা।